হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা দেশ টিভি থেকে নেওয়া, দেশ টিভি নিউজ, এবং যে টাইটেলটা সেটা হচ্ছে ইরানের চেয়েও শক্তিশালী বাংলাদেশের নৌবাহিনী। তো এটাই হচ্ছে টাইটেল। ইরান এমনিতেই শক্তিশালী একটা দেশ, সাথে সাথে এখন যা পরিস্থিতি তাতে বিভিন্ন ধরনের যে ড্রোন, এটা কিন্তু ইরানের যে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু রাশিয়াতেও ইউজ হচ্ছে সেটা আমরা জানি। তাহলে পুরোপুরি তার সামর্থ্য যতটা সেটা আমরা মোটামুটি একটা অনুধাবন করতে পারি। সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের নৌবাহিনী ইরানের থেকেও অনেক এগিয়ে, সেটা নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিবেদনটা দেখবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। মুঘল সাম্রাজ্যের সবচেয়ে প্রতাপশালী সম্রাট আকবর বাংলা দখলে তার সেনাপতি মানসিংহকে পাঠান, কিন্তু সোনারগাঁ কেন্দ্রিক বারো ভূঁইয়াদের নেতা ঈসা খাঁর কাছে পরাজিত হয় মুঘলরা। যে কোনো যুদ্ধেই নৌবাহিনী বড় নিয়ামক হয়ে উঠতে পারে, আর নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশ বরাবরই নৌশক্তিতে এগিয়েছিল। দ্য ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি ওয়ারশিপ WDMMW তাদের সর্বশেষ যে র্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে নৌশক্তিতে স্পেন ও জার্মানির মতো দেশকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। বিশ্বের 36টি দেশের নৌবাহিনীর উপর জরিপ চালিয়ে এই র্যাঙ্কিং প্রস্তুত করা হয়েছে। কোনো একটি দেশের নৌবাহিনীতে কতগুলো যুদ্ধজাহাজ এবং ডুবোযান রয়েছে, নৌবহর কত পুরনো বা লজিস্টিক সাপোর্ট এবং আক্রমণ ও প্রতিরক্ষার সক্ষমতার উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করা হয়েছে। এসব বিভিন্ন ফ্যাক্টরের উপর ভিত্তি করে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বাংলাদেশের অবস্থান 16তম। তালিকায় বাংলাদেশের পেছনে রয়েছে ব্রাজিল, কানাডা, জার্মানি ও স্পেনের মতো দেশ। WDMMW যুক্তরাষ্ট্রকে ট্রু ভ্যালু রেটিং দিয়েছে 323.9, যা তালিকায় থাকা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। তারা বলছে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ ও ডুবোযান থাকায় যুক্তরাষ্ট্রের নৌশক্তিতে ভারসাম্য রয়েছে, যা অন্যদের চেয়ে দেশটিকে এগিয়ে রেখেছে। তাই তাদের ট্রু ভ্যালু নম্বরও অন্যদের চেয়ে বেশি। 2022 সালের নভেম্বর পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে 243টি ইউনিট সক্রিয় রয়েছে। মার্কিন নৌবহরে রয়েছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 68টি ডুবোযান, 22টি ক্রুজার, 70টি ডেস্ট্রয়ার, 21টি করভেটস, 8টি মাইন কাউন্টার মাইন ওয়ারফেয়ার শিপ, 10টি অফশোর পেট্রোল ভেসেল ও 33টি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেসেল। তবে মার্কিন নৌবাহিনীতে কোনো ফ্রিগেটস নেই। চীনকে 318.9 ট্রু ভ্যালু রেটিং দিয়েছে WDMMW। যুক্তরাষ্ট্রের পরেই চীনের অবস্থান। চীনের নৌশক্তি বাড়ছে বলে জানিয়েছে WDMMW। বিশ্বের সবচেয়ে বড় নৌবহর রয়েছে চীনের। 2023 সালের আগস্ট পর্যন্ত চীনের সক্রিয় ইউনিটের সংখ্যা 425টি। চীনের নৌবাহিনীতে 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 72টি ডুবোযান, 48টি ডেস্ট্রয়ার, 71টি করভেটস, 44টি ফ্রিগেটস, 49টি মাইন কাউন্টার মেজার্স বা কাউন্টার মাইন ওয়ারফেয়ার শিপ, 127টি অফশোর পেট্রোল ভেসেল ও 11টি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেসেল রয়েছে। চীনের নৌবাহিনীতে কোনো ক্রুজার নেই। যুক্তরাষ্ট্রের চিরশত্রু রাশিয়ার নৌবাহিনী বিশ্বের তৃতীয় শক্তিধর। 2023 সালের মার্চ পর্যন্ত রাশিয়ার নৌবাহিনীতে 265টি সক্রিয় ইউনিট রয়েছে। রাশিয়ার নৌবহরে বেশিরভাগ জলযানই পুরনো হয়ে গেছে। দেশটির একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাডমিরাল কুজনেৎসভ বুড়িয়ে গেছে। রুশ নৌবহরে 58টি যুবযান, 12টি ডেস্ট্রয়ার ও 4টি ক্রুজার রয়েছে। এছাড়া একটি ফ্রিগেট, 83টি করভেটস, 28টি মাইন কাউন্টার মাইন ওয়ারফেয়ার শিপ, 27টি অফশোর পেট্রোল ভেসেল ও 21টি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেসেল রয়েছে। WDMMW রাশিয়াকে ট্রু ভ্যালু রেটিং দিয়েছে 242.3। বিশ্বের সবচেয়ে শক্তিধর নৌবাহিনীর তালিকায় চতুর্থ স্থানে এমন একটি দেশ রয়েছে যার নাম হয়তো আপনি কখনো ভাববেন না, আর সেই দেশটি হচ্ছে ইন্দোনেশিয়া। মুসলিম জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই দেশটির ট্রু ভ্যালু রেটিং হচ্ছে 137.7। 2023 সালের জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়ার নৌবহরে 243টি ইউনিট সক্রিয় রয়েছে। সবচেয়ে শক্তিধর নৌবাহিনীর তালিকায় পঞ্চম স্থানে দক্ষিণ কোরিয়া, ষষ্ঠ স্থানে জাপান, সপ্তম স্থানে ভারত, অষ্টম স্থানে ফ্রান্স, নবম স্থানে যুক্তরাজ্য ও দশম স্থানে রয়েছে তুরস্ক। 25টি দেশের এই তালিকায় সবার নিচে রয়েছে ব্রাজিল।
WDMMW রেটিং এ 16তম অবস্থানে থাকা বাংলাদেশের নৌবাহিনীর ট্রু ভ্যালু রেটিং 58.6। 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের 66টি সক্রিয় ইউনিট রয়েছে। বাংলাদেশের নৌবাহিনীর দুটি ডুবোজান, 60টি ফ্রিগেটস, 6টি কর্ভেটস, 5টি মাইন কাউন্টারমাইন ওয়ারফেয়ার শিপ, 30টি অফশোর পেট্রোল ভেসেল ও 16টি এমফিবিএস অ্যাসল্ট ভেসেল রয়েছে। বাংলাদেশের নৌবাহিনীর কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, ক্রুজার বা ডেস্ট্রয়ার নেই। বাংলাদেশের নৌবাহিনীর ভারসাম্য এভারেজ বলে বর্ণনা করেছে WDMMW। অর্থনৈতিকভাবে অনেক বড় বড় দেশের চেয়ে পিছিয়ে থাকলেও নৌশক্তিতে ভাগা ভাগা অনেক দেশকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বঙ্গোপসাগরে দেশের পতাকা উড়িয়ে বাংলাদেশের জলসীমা রক্ষা করে যাচ্ছে নৌবাহিনী। আর তাই স্পেন, জার্মানি, ইরান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, গ্রিস, কানাডা, সিঙ্গাপুর ও ব্রাজিলের চেয়েও শক্তিশালী নৌবাহিনীর অধিকারী বাংলাদেশ। শক্তিশালী নৌবাহিনী কেবল একটি দেশের সামরিক শক্তির পরিচায়ক নয়, বরং অর্থনৈতিক সীমানার পূর্ণ নিয়ন্ত্রণের জন্যও শক্তিশালী নৌবাহিনী থাকা জরুরি। আহমদুল্লাহ শিকদার, দেশ টিভি। ৩৬টা দেশের মধ্যে ১৬তম জায়গা করে নিয়েছে। আমরা ইতিহাসে দেখেছি যে বিভিন্ন সময়ে যে নদী যারা নদী বা সমুদ্র যারা রাজত্ব করেছে তারাই কিন্তু সারা ওয়ার্ল্ডকে রাজত্ব করেছে। এর আগে আমরা ব্রিটেনকে দেখেছি, তারা কিন্তু সমস্ত সমুদ্রের মারফতি, সমুদ্র রাস্তার মারফতি কিন্তু সারা বিশ্বে তারা আধিপত্য করত। এবং ঈসা খাঁ যেটা আকবর বিজয় করতে পাঠিয়েছিল বাংলা বিজয়ের জন্য, তারপরে সেখান থেকে হেরে বাড়ি যায়, তো এরকমই একটা ঘটনা। তো সেখানেও কিন্তু আমরা নৌশক্তির একটা বিরাট অবদান দেখেছি, এবং নৌশক্তি যার বেশি ছিল, অন্তত ইতিহাস তাই বলে, যে সে কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী দেশ হিসেবে প্রতিপন্ন হতো এবং আশেপাশের দেশগুলো তার অধীনেই থাকতো বা তার মানে গ্রাসের মধ্যে চলে আসতো মাঝে মধ্যে। তো সেই জায়গা থেকে বলবো, বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু ভীষণ ভালো। 36টা দেশের মধ্যে র্যাঙ্কিং করা হয়েছে, যেখানে স্পেন, ফ্রান্স, জার্মানি এরা কিন্তু বাংলাদেশের পিছনে রয়েছে। আমরা স্পেন, ফ্রান্স, জার্মানি বলতে একটা উন্নত রাষ্ট্রের ধারণা আমাদের মাথায় চলে আসে এবং তাদের যে সামরিক শক্তি আমাদের থেকে অনেক বেশি সেটাও কিন্তু ধারণার মধ্যে চলে আসে। কিন্তু যে র্যাঙ্কিং হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নৌবহরে কিন্তু তারা অনেকটাই পিছিয়ে আছে এবং সে জায়গায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে। এবং আমেরিকা তো বরাবরই এগিয়ে মানে অনেক বছর ধরেই আছে এবং সেখানে হাত দেওয়া অনেকটাই মানে ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে যে গ্যাপটা সেটা ভীষণ রকমের বড়। তবে আস্তে আস্তে চীনও কিন্তু সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এবং আমেরিকা এবং ফ্রান্স বাই চীন বাদ দিলে কিন্তু তারপরে র্যাঙ্কগুলো অনেকটাই পিছনে রয়েছে। যাই হোক, সবাই উন্নতি করতে চায় এবং সবাই আস্তে আস্তে এগিয়ে যাবে এবং ইতিহাস তাই বলে যে সব জিনিস কোনো দিনই স্থায়ী হয় না, সবটাই পরিবর্তনশীল। কখনো মানে ভীষণ শক্তিধর রাষ্ট্র একদম নেমে যাচ্ছে এবং একটা খুব অল্প শক্তিধর রাষ্ট্র সে জায়গায় রিপ্লেস করছে সেই জিনিসটাকে, সেই দেশটাকে। তো এটা ইতিহাসের একটা নিয়ম, যেখানে কিছুই স্থির নয়, সবটাই পরিবর্তনশীল। এবং এই যে মানে যেটা নিয়ে গর্ব করা আমাদের, মানে বিশেষ করে মানুষের জীবনে, মানুষই হোক বা দেশ নিয়ে হোক বা যেটা নিয়েই হোক, সেই গর্ব বেশি দিন থাকে না, সেই গর্বটা আস্তে আস্তে কালক্রমে ক্ষয় হতে থাকে। সেটা যে কোনো দেশের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে, হয়তো কোনো একটা দেশ এখন পিকে আছে, সে আবার নিচে চলে যাবে, আবার একটা নিচের দেশ উপরে চলে আসবে, সে তারও যখন সময় শেষ হবে সেও আবার নিচে যাবে। এটা হয়ে আসছে এবং হতে থাকবে আমার যতদূর মনে হয়, এবং আমার বলে না সবারই মনে হয়, মনে হওয়া উচিত যে সময় পরিবর্তনশীল, সাথে সাথে সমস্ত কিছু, পৃথিবীর সমস্ত কিছুই পরিবর্তনশীল। তো এটা নিয়ে গর্ব করার কিছু নেই। তবে হ্যাঁ, বর্তমানে যে পরিস্থিতি তাতে আমেরিকা, চীন, রাশিয়া এদের পরে আছে অন্যান্য দেশ। ১৬তম জায়গা, ৩৬-এর মধ্যে ১৬তম জায়গা বিরাট একটা ব্যাপার, যেখানে উন্নত রাষ্ট্রগুলো পিছিয়ে রয়েছে। বাংলাদেশ আগামী দিনে আরও অগ্রগতি করবে, যে নৌবহর তাদের আরও শক্তিশালী হবে এবং সেখানে র্যাঙ্ক আরও বেড়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ১৪-১৫ বা ১৩-১৪-১৫-এর মধ্যে যে গ্যাপটা ভীষণ কম থাকে, সেখানে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে এবং এগিয়ে যাওয়াটা একটা গর্বের বিষয়। আর তার সাথে সাথে যে অর্থনৈতিক বা রাজনৈতিক যে বা কূটনৈতিক
ক্ষমতা সেটাও কিন্তু বৃদ্ধি পায়। সামরিক শক্তি বৃদ্ধির সাথে সাথে এগুলোও কিন্তু একটা স্ট্যাটাসটা কিন্তু বেড়ে যায় যে কোনো দেশের। তো এই ছিল মোটামুটি বিষয়, ভীষণ ভালো লেগেছে এবং আরও আশা করি আরও সামনের দিনে আরও আরও বেশি করে বাংলাদেশ এগিয়ে যাবে, সে শুধু নৌবহর নয় বিমানবহরে এবং স্থল যে বাহিনী সেখানেও প্রচুর পরিমাণে তারা এগিয়ে যাবে সেই আশা করি এবং শুভকামনা রইল। তো কেমন লেগেছে তোমাদের ভিডিও অবশ্যই জানাবে এবং তোমাদের যা পছন্দের জিনিস সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।